বন্ধুরা, যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন দীর্ঘদিন ধরে কুকর্মের ফলে, হস্তচালিতর ফলে তাদের জীবনশক্তিকে নষ্ট করে ফেলেছেন এবং অনেক দীর্ঘ অনেক ওষুধ অনেক পেটেন্ট খেয়েছেন এবং অনেক কবিরাজি চিকিৎসাও করেছেন, কিন্তু সঠিকভাবে চিকিৎসা না করার ফলে আপনার যৌবনশক্তিকে হারিয়ে ফেলেছেন। তাদেরকে বলবো একটি প্রাকৃতিক উপায়ে যে শাকটি কথা বলছি, যে দেখা যাচ্ছে যে শাক অনেকে চিনে ফেলেছেন, তো এই শাকটির নাম হলো ঢেকির শাক। আর এই ঢেকির শাক যদি আপনি নিয়মিত যদি করে খান, প্রতিদিন যদি খান, একদিন দুদিন তিন দিন সাত দিন, এই সাত দিন খেলে পরে আপনার সেই হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। তবে কিভাবে খাবেন এটিকে ভুল করবেন না, মানে ফান গাছ বিভিন্ন জাতীয় হয়, এই ফান জাতীয় গাছেরই একটি অংশ, এটার নাম হলো ঢেকির শাক। আর এই শাকটি বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসতে পারেন বা কোনো জমি থেকেও তুলে নিয়ে খেতে পারেন। এটিকে রান্না করে খেতে হয়, একটু ভর্তা করে নিতে হয়, যেমন যেভাবে শাক রান্না করতে হয় ঠিক সেইভাবে করবেন। এর সাথে কালো জিরা আর রসুন দিবেন, দিয়ে সোমবার দিয়ে ভালো করে এটিকে ভাজবেন। ভেজে শাকটাকে তৈরি করে তারপর আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন এবং ঘি দিয়ে, গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে, দেশি ঘি, গায়া ঘি যেটাকে বলা হয়, সেই ঘি দিয়ে খাবেন। এইভাবে সাত দিন খান, পুরো এক মাস খাবার ফলে আপনার সেই হারানো যৌবন শক্তি ফিরে আসবে শরীরে। এটি পুরুষ এবং মহিলা সবাই খেতে পারেন। তবে যাদের, আরেকটি কথা বলি, যাদের গাঁটে ব্যথা, অনেক 50-60-70 বছর বয়স হয়ে গেছে গাঁটে ব্যথা, বা এই ব্যথা কিন্তু ওই 50-60-এর লাগে না, আপনার অনেক কম বয়সেই এটি হয়ে থাকে এখনকার যে সময়কাল চলছে, তাই এই সময়কালে আপনারা এই শাকটাকে ম্যানেজ করেন, ক্যালসিয়াম শুকিয়ে গেছে, সেই ক্যালসিয়ামগুলো তৈরি হবে। তো বিশেষ যদি আপনার রোগে যদি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে বিশেষ চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে এই শাকটি খাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।